हेलो फ्रेंड, वेलकम टू अनदर न्यू वीडियो। दिस इज तुषार अहमद फ्रॉम वेब बर्डन। सो आज के वुजिएस एंड ब्यूटीफाई दिए एक पोर्टफोलियो वेबसाइट तैरि करब। एंड वेबसाइटी तैरि करार पर वेबसाइटी पोर्टफोलियो हिसाब से नेटलिफाई डिप्लयमेंट करब। ओके चलो शुरू करा जा। सो हमें हमारे इटारे चले अलरेडी प्रोजेक्टा क्रिएट कर नहीं आगे थके पोर्टफोलियो नाम दिए বুঝিয়ে এসছে প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। আমি সেই বিষয়গুলো স্কিপ করেছি কারণ আমি বিগত ভিডিওগুলোতে অনেকবারই বলেছি বা অনেকবারই ইনস্টল করে দেখিয়েছি কীভাবে ইনস্টল করতে হয়। সো আপনারা যারা নতুন আজকের এই ভিডিওতে তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। আমি আই বাটনে ভিডিও লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ইনস্টলেশন প্রসেসটা দেখে নেবেন। এবং ভিজিএস ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আপনার প্রজেক্টের ভিতরে বিউটিফাইটা কীভাবে ইনস্টল করবেন সেটাও ভিডিওতে বলা আছে, সেটাও দেখে নেবেন। আমি এগুলো সবগুলো স্কিপ করেছি আজকের ভিডিওতে। লাইন বাই লাইন কোনো কোড লিখে দেখাবো না বা কোড লিখবো না, আমার প্রজেক্ট অলরেডি করা আছে, আমি সেটাকেই প্রত্যেকটা লাইন আপনাদের বুঝিয়ে দিব। ঠিক আছে, সেখান থেকে আমাদের মেন জেএসটা ওপেন করব। এবং মেন জেএসে আমরা যখন বিউটিফাই ইনস্টল দিব আমাদের বিউটিফাই অলরেডি ইম্পোর্ট হয়ে যাবে মেন ডট জেএসে, এবং এখান থেকে প্রজেক্টটা পুরোপুরি রেন্ডার করতেছে আপনারা সবাই জানেন। এটা নিয়ে ডিসকাস করার মতো আর কিছু নাই। আর ইনিশিয়ালি আমার অ্যাপ ডট ভিউ যেটি আছে অ্যাপ ডট ভিউটি রেন্ডার হতেছে। ফার্স্ট টাইম আমাদের রুটি ওয়ার্ডে যে ভিউ ফাইলটা লোড হতেছে এটা হচ্ছে অ্যাপ ডট ভিউ। ওকে, অ্যাপ ডট ভিউটা এখান থেকে রেন্ডার করতেছে ফার্স্ট টাইমে। আপনারা জানেন আর কি এই বিষয়গুলো সবগুলো নিয়ে আগে আলোচনা করা হয়েছে। সো আমি সরাসরি অ্যাপ ডট ভিউ চলে যাচ্ছি, এখান থেকে একটি পেজ হয়েছে এবং আমার সব কোডগুলো আমি এই পেজটির মধ্যেই লিখেছি। বিউটিফাই ইউজ করে যদি আমরা কোনো সফটওয়্যার ডিজাইন করি বা ওয়েবসাইট ডিজাইন করি তাহলে আমাদের ফার্স্ট টাইমই এই অ্যাপের মধ্যে সব কিছু লিখতে হবে। আমরা যাই ডিজাইন করি, যত কোডই লিখি, সব কোডে আমাদের এই অ্যাপ ভি অ্যাপের মধ্যে লিখতে হবে। সো আমি ভি অ্যাপ নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে একটি অ্যাপ বার নিয়ে নিয়েছি। ওকে, অ্যাপ বার আপনারা চাইলে দেখতে পারেন নিজে, এখান থেকে হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে আমাদের অ্যাপ বারের মধ্যে আছে। ফার্স্ট টাইম অ্যাপ বার নিয়ে নিয়েছি এবং অ্যাপ বারে প্রপসে একটি অ্যাপ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে ইলোভেশন। ইলোভেশন আপনারা জানেন আগে অনেকবারই বলেছি, ইলোভেশন হচ্ছে শ্যাডো, আমি কোনো শ্যাডো চাচ্ছি না, শ্যাডোটা জেরি করে দিয়েছি। এবং এখানে একটি সাব হেডার নিয়েছি। ওকে, সাব হেডারের মধ্যে H2 একটা নর্মাল HTML ট্যাগ নিয়েছি এবং টেক্সটটি গ্রিন টেক্সট করে দিয়েছি। পোর্টফোলিও, তারপরে আমাদের লোগোটি যে পোর্টফোলিও একটি কালার, দেন ডট ইন হচ্ছে আরেকটি কালার। সো এখানে আমি স্প্যান ট্যাগ নিয়ে ডট ইনের কালারটা চেঞ্জ করে দিয়েছি, সেটি হচ্ছে আমাদের লোগোর জন্য। ওকে, তারপর আমাদের এখানে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এই মেনুগুলোর জন্য আমি এখানে ট্যাব ইউজ করেছি এখান থেকে। ওকে, এগুলো সবগুলোই বিউটিফাই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়ে যাবেন। আমি আপনাদের একবার দেখিয়ে দিই কোথা থেকে পাবেন এটা। বিউটিফাই অফিসিয়াল ওয়েবসাইট, দেন হচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্টের মধ্যে এখান থেকে যদি দেখেন এখানে এই যে ট্যাব নামে একটি কম্পোনেন্ট আছে, এই ট্যাবের মধ্যে গেলে এখান থেকে অনেকগুলো ট্যাব দেখতে পাবেন। আমি এখান থেকে নিয়ে ইউজ করেছি। ওকে, এই যে এখানে ট্যাবগুলো বলে দিয়েছি। ট্যাব প্রথমে আমাদের বলে দিতে হবে ট্যাবস, মানে ট্যাবস একটি গ্রুপ ওয়াইজ কাজ করে ট্যাবস। তারপরে হচ্ছে সেন্ট্রাল অ্যাক্টিভ রাইট, মানে আমাদের ফ্লটিংটা কোন দিকে কোন দিকে হবে, আমাদের রাইট সাইড থেকে শুরু হবে। এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিয়েছি। ওকে, তারপর ট্যাবসের মধ্যে হচ্ছে সিঙ্গেল ট্যাব, সিঙ্গেল ট্যাবের মধ্যে আমাদের মেনুগুলোর নাম। এখানে আমি পাঁচটি মেনু নিয়েছি। ঠিক আছে, পাঁচটা মেনু নেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফায়ার মি অ্যান্ড ইমেল, ফায়ার মি অ্যান্ড ইমেল নামে একটি বাটন আছে। আমি এই ট্যাবসের নিচে একটি বাটন নিয়ে নিয়েছি এবং বাটনটি লার্জ কালারগুলো দিয়েছি গ্রিন, ক্লাস হচ্ছে হোয়াইট টেক্স এবং মার্জিন দিয়ে নিয়েছি, মার্জিন হচ্ছে লেফট 10। ওকে, এ হচ্ছে বাটন। সো আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আমাদের অ্যাপ বার, মেন হচ্ছে হেডার যেটা থাকে আমাদের, এই হেডার অপশনটা, এই সেকশনটা আমাদের এখানে, আশা করি বুঝতে পেরেছেন।
এখানে আমাদের অ্যাপ বারটি শেষ হয়ে গেছে, তারপর আমাদের অ্যাপ বারের পরে হচ্ছে মেইন আছে। ওকে, এই যে মেইন, মেইনে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিয়েছি আমি, স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে এই কালারটা দিয়ে নিয়েছি। এবং এই মেইনের মধ্যেই আমাদের সব সেকশনগুলো, এখান থেকে এই যে হোম, এখান থেকে হেডারটি শেষ হয়েছে, এবং হেডারের পরে আমাদের মেইনের মধ্যে এই সব কন্টেন্টগুলো আছে। ওকে, আমি এক এক করে সবগুলোই ব্রিফ করে দেখিয়ে দিব, সমস্যা নেই, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনাদের মনে হবে যে আপনারা ধরে ধরে কোড করতেছেন। ঠিক আছে, সো একটি সেকশন নিয়েছি, সেকশনটা হচ্ছে ইন্ট্রো সেকশন, আইডি দিয়েছি হোম, এবং এই সেকশনের মধ্যে আমি একটা ভি রো নিয়েছি, আপনারা জানেন বুটস্ট্র্যাপ যারা ইউজ করেছেন, বুটস্ট্র্যাপে আমাদের ক্লাস থাকতো রো, তারপরে আমরা হচ্ছে কলমগুলো নিতাম। সো এখানে আমাদের এই যে ভি রো নিয়েছি এবং কিছু ক্লাস বলে দিয়েছি, অ্যালাইন্ড হচ্ছে সেন্টার, এবং প্যাডিং বলে দিয়েছি এক্স অ্যাক্সিস, মানে হচ্ছে আপনার আর এইভাবে 10px নিয়ে থাকবে। তারপর একটি মিন হাইট বলে দিয়েছি, ঠিক আছে, এটির কত হাইট হবে, আমি এই রোতে একটি হাইট বলে দিয়েছি 690px। ওকে, তারপরে এখানে রোটাকে আমাদের দুই ভাগে ভাগ করে দিয়েছি, এক সাইডে আমাদের এই যে টেক্সট বাটন, অ্যান্ড এক সাইডে হচ্ছে ইমেজটি। ওকে, সো এটি হচ্ছে আমাদের এই যে কল সিক্স, এই কল সিক্সে হচ্ছে আমাদের টেক্সটটি, আমি এখানে দুটি ডিভাইসের জন্য বলে দিয়েছি, কল এলজি যখন লার্জ ডিভাইস হবে তখন সিক্স, এবং যখন কল ছোট ডিভাইস হবে তখনও সিক্স নেবে আর কি, এখানে বলে দিয়েছি। তারপর একটি ক্লাস নিয়েছি, ক্লাসটি হচ্ছে পিএ, মানে প্যাডিং অল সিক্স, এবং ফন্ট ওয়েট বোল্ড, এবং পিওয়াই অ্যাক্সেসের জন্য আমরা প্যাডিং 16 বলে দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের টেক্সটটি, আমাদের এই টেক্সটটি হচ্ছে এখান থেকে দেখতে পাবেন, এই যে ভিজুয়াল ডিজাইন অ্যান্ড আর্ট ডিরেক্টর, এই এই টেক্সটটি হচ্ছে আমাদের এই যে এখান থেকে H2, H2তে আমি একটি ক্লাস বলে দিয়েছি ডিসপ্লে 3, হচ্ছে এটি টেক্স, এবং আমাদের ডিজাইনের কালারটি একটু চেঞ্জ আছে, এখান থেকে আমি ডিজাইনের জন্য একটি কালার দিয়ে দিয়েছি গ্রিন টেক্স, এবং এই আর্ট যে টেক্সটটা আছে, আর্ট টেক্সটিরও কালার চেঞ্জ আছে, এখানে আমি এটিরও কালার চেঞ্জ দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি পিঙ্ক কালার। ওকে, এখানে এই স্টোরটা শেষ হয়েছে, এবং তার নিচে একটি সাব হিডার নিয়েছি, সাব হিডারটি হচ্ছে এই যে আমাদের এই যে নিচে যে টেক্সটটি আছে, এই টেক্সটির জন্য আমরা একটি সাব হিডার নিয়েছি, এখানে হচ্ছে এই সাব হিডার, এবং এই সাব হেডারের নিচে আমি কিছু ফাঁকা স্পেস নিয়েছি, এই জন্য দুইটি বিআর ট্যাগ নিয়ে নিয়েছি। আপনারা জানেন বিআর ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর নর্মাল ট্যাগ লাইন ব্রেক করার জন্য। ওকে, আমি দুইটি বিআর নিয়ে নিয়েছি। তারপরে আমাদের এখানে দুইটি বাটন আছে, হাই আর্মি অ্যান্ড কন্ট্যাক্ট, এই দুইটি বাটনের জন্য আমি এখানে এই যে এখানে এই দুইটি বাটন নিয়ে নিয়েছি। বাটনে ক্লাসগুলি আছে, আমি একটি প্রপস লার্জ এবং ইলোভেশন 5, শ্যাডোর জন্য ইলোভেশন 5 দিয়েছি, এবং কালারটা হচ্ছে গ্রিন দিয়েছি, এবং ক্লাসে এসে ক্লাসের মধ্যে টেক্স হোয়াইট, টেক্সটিকে হোয়াইট করার জন্য এখানে বলে দিয়েছি টেক্স হোয়াইট, অ্যান্ড কিছু প্যাডিং এবং মার্জিন দিয়ে নিয়েছি, মার্জিন টপ, মানে এই টেক্সটি থেকে উপরের দিকে দূরত্ব থাকবে 10, তারপরে হচ্ছে পিএক্স, প্যাডিং এক্স অ্যাক্সেসে 10px এবং ওয়াই অ্যাক্সেসে 5px এনে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কন্ট্যাক্ট বাটনটি সেম, এখানে লার্জ এবং ইলেভেশন 5px, দেন সেম ক্লাসে এখানে দেয়া আছে। ওকে, সোশ্যাল কিছু মিডিয়া নিয়েছি, এবং এই সোশ্যাল মিডিয়ার জন্য আমি এখানে বাটনগুলোর নিচে একটি রো ডিফাইন করে নিয়েছি, এবং রোয়ের মধ্যে একটি ক্লাস দিয়েছি মার্জিন টপ 16। ওকে, এবং এই রোয়ের মধ্যে আমি কিছু চিপ নিয়েছি, ওকে, চিপ ট্যাগ নিয়েছি বা কম্পোনেন্ট বলতে পারেন, এই চিপ চিপটা আপনারা এখান থেকে বিউটিফায়ার ওয়েবসাইটে গেলে এখানে পেয়ে যাবেন, এই যে চিপ, চিপের মধ্যে এই যে ডিজাইনটা এখান থেকে পেয়ে যাবেন, আমি এটা ইউজ করেছি। এবং এই সিঙ্গেল চিপের মধ্যে আমি কিছু ক্লাস বলে দিয়েছি, প্যাডিং এক্স অ্যাক্সেস এবং মার্জিন এ, মানে মার্জিন অল, ঠিক আছে, কালারটি কী হবে কালারটি বলে দিয়েছি, এবং এই চিপের মধ্যে আমি একটি আইকন নিয়েছি, এখান থেকে যে আইকনটি
এবং এখানে একটি প্রপস বলে দিয়েছি, লেফট সাইজটা বলে দিয়েছি 20, নাম দিয়েছি একটি। এভাবে আমি চারটি সিপ দিয়ে আমি সোশ্যাল মিডিয়াগুলো এভাবে ডিজাইন করে নিয়েছি। তো এখানে আমার ফার্স্ট যে সিক্স কলাম, আমার এই সিক্স কলাম এখানে ডিজাইন শেষ হয়ে গেল ফার্স্ট কলামটি। ওকে, দেন হচ্ছে আমাদের এই যে রাইট সাইডের ইমেজটি, এই যে রাইট সাইড, এই রাইট সাইডের ইমেজের জন্য আমরা কলাম সিক্স নিয়েছি। এখান থেকে এই সিক্সের মধ্যে জাস্ট ইমেজটা বলে দিয়েছি ভি ইমেজ, আমি ভি ইমেজ এবং ইমেজের সোর্সটি দিয়ে দিয়েছি। দ্যাটস সিম্পল, একদম সিম্পলি। ওকে, আশা করি কারো বুঝতে কোনো প্রবলেম হবে না, অনেক ভালোভাবে ব্রিফ করে দিচ্ছি। ওকে, সো আমার এখানে ইন্ট্রোসেকশনটি শেষ। তারপরে আসছে আমাদের হচ্ছে অ্যাবাউট মি, অ্যাবাউট মি সেকশনটি আসতেছে আমাদের। এই পোর্শনটি শেষ হয়ে গেছে, এবার আমাদের অ্যাবাউট আস বা অ্যাবাউট মি এই সেকশনটি আসছে। সো এটির জন্য আমি একটি সেকশন নিয়ে নিয়েছি। এই সেকশনটি, সেকশনটির মধ্যে আমি ফার্স্ট টাইম একটা ইমেজ ডিফাইন করে নিয়েছি, ঠিক আছে, ভি ইমেজ। ভি ইমেজে প্যাডিং পিএ মানে হচ্ছে প্যাডিং অল, চারপাশে প্যাডিং হচ্ছে 10, এবং একটি হাইট বলে দিয়েছি, এবং এখানে একটি গ্রেডিয়েন্ট কালার নিয়েছি, এই যে গ্রেডিয়েন্ট কালারটি এখানে, এবং সোর্সটা বলে দিয়েছি আমাদের একটি অনলাইন থেকে ইমেজ নিয়ে আমি এখানে সোর্সটা বলে দিয়েছি। ওকে, এবং এই ইমেজের মধ্যে আমরা যে টেক্সটগুলো লিখেছি সবই আমাদের ইমেজের মধ্যে, এই যে উপরে যে বক্স দুটি দেখতে পাচ্ছেন, এই দুইটি ইমেজের মধ্যে। আমরা ইমেজের মধ্যে যদি না লিখি তাহলে আমাদের ইমেজের উপরে যে যে ওভারলিটা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ইমেজ গেছে, এটা যদি ইমেজের মধ্যে না লিখি, এই যে ইমেজ ট্যাগ এখানে, ইমেজ এখানে শেষ হয়েছে, এবং এই মধ্যে এটির মধ্যে একটি রো নিয়েছি, ঠিক আছে। ইমেজের মধ্যে যদি না নিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজটি যাবে না, ওই জন্য আমি ইমেজের ট্যাগের মধ্যে বা ইমেজ কম্পোনেন্টের মধ্যে আমি একটি রো নিয়েছি, এবং রো এর মধ্যে আমি দুইটি ভাগ করে দিয়েছি, একটি হচ্ছে কল সিক্স, কলাম সিক্স, এবং আরেকটি হচ্ছে কলাম সিক্স, দুইটাই, ঠিক আছে। এবং লেফট সাইডের কলামের মধ্যে আমি এখানে বলে দিয়েছি একটি কার্ড, একটি কার্ড নিয়েছি, এবং এই এবং এই কার্ডের টেক্সট সেন্টার হবে, এবং চারপাশে একটু প্যাডিং হবে, এবং রাউন্ডেড বলে দিয়েছি ক্লাস এলজি। ওকে, এখানে একটি কালারও বলে দিয়েছি, এবং ইলোভেশন বলে দিয়েছি 6, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে অ্যাবাউট মাই সেলফ দেখতেছেন একটি টাইটেল, এখান থেকে এই যে অ্যাবাউট মাই সেলফ, এটির জন্য একটি ভি কার্ড সাব টাইটেল, ঠিক আছে, যে সাব টাইটেল এখান থেকে এই সাব টাইটেল ইউজ করেছি, এবং এখানে একটি ক্লাস দিয়ে কালারটা বলে দিয়েছি গ্রিন টেক্স। ওকে, তারপরে আমাদের যে টেক্সট আছে এই টেক্সটটি আমরা বলে দিয়েছি এই টুর মধ্যে, এবং ডিসপ্লে দিয়ে দিয়েছি 1, ফন্ট ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার, একটি ক্লাস দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো তারপরে আমাদের একটি বাটন আছে যে ডাউনলোড রিজুমি, আমরা এখান থেকে যে বাটনটি ইউজ করেছি, লার্জ ইলোভেশন, কালার পিঙ্ক টেক্স, হোয়াইট টেক্স, ঠিক আছে, কিছু প্যাডিং মার্জিন দিয়ে নিয়েছি, এবং ডাউনলোড বাটন, এবং পাশে একটি আইকন দিয়ে দিয়েছি। সো আমাদের অ্যাবাউট মাই সেলফের যে কার্ডটি আছে সেটি এখানে শেষ হয়ে গেছে, এবং আমাদের রাইট সাইডে যে বক্সটি আছে, রাইট সাইডে বক্সটির মধ্যে এই যে এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ভিউজেস, বিউটিফাই, এগুলো নিয়ে হয়েছে। এগুলোর জন্য আমি ডাটার মধ্যে কিছু ডাটা আগেই ডিফাইন করে নিয়েছি, যে এখানে আইটেমস, আইটেমসের মধ্যে কিছু ডাটা আমি নিয়ে নিয়েছি, আর অবজেক্ট নিয়েছি, যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ভিউজেস, বিউটিফাই, PHP, এগুলোই হচ্ছে এখানে। সো এগুলো প্রতিটা বার লিখতে হলে আমার কোড অনেক বেশি হয়ে যেত, আমি এখানে ডাটার মধ্যে ডিফাইন করে নিয়েছি, এবং এটিকে এখানে এসে লুপ করে দিয়েছি, ঠিক আছে। এই যে ওপর একটা ডিভ নিয়েছি, এই ডিভের একটি প্যাডিং দিয়ে নিয়েছি, এবং এখানে এসে ভি ফর দিয়ে
লুপ করাচ্ছি, ঠিক আছে? আইটেম এবং ইন্ডেক্স নিয়েছি একটি, বুঝিয়েছে ফর লুপ কীভাবে কাজ করে আশা করি আপনারা জানেন। সেখানে আমি আইটেমসটি দিয়ে দিয়েছি এবং ইন্ডেক্সে এবং কিয়ের মধ্যে ইন্ডেক্সটি বলে দিয়েছি এখান থেকে। তারপর একটি লেবেল নিয়েছি, লেবেলের মধ্যে যে আইটেম বা টাইটেল আমাদের অ্যারের মধ্যে যে টাইটেলটি ছিল এই টাইটেলটি আমরা এখানে বলে দিয়েছি, আইটেম ডট টাইটেল। এবং ভি প্রোগ্রেস লিনিয়ার এখান থেকে একটি বিউটিফাই কম্পোনেন্ট ইউজ করেছি। আমরা যদি এখানে চলে যাই, আমরা এখানে যে প্রোগ্রেস দেখতে পাবো, প্রোগ্রেসের মধ্যে হচ্ছে প্রোগ্রেস লিনিয়ার। ওকে, এই যে এখান থেকে অনেকগুলো প্রোগ্রেস আছে, আমি এখান থেকে নিয়ে ইউজ করেছি যে প্রোগ্রেস লিনিয়ার। কালার আপনারা জানেন, আমরা যদি ডাইনামিক্যালি কোনো কিছু দিয়ে থাকি তাহলে আমাদের আগে অ্যাট্রিবিউটটা বাইন্ড করতে হয়, ঠিক আছে? সো কালারটি আমাদের লুপ থেকে আসবে, তাই আমি কালারটাকে বাইন্ড করেছি। দেন আইটেম হচ্ছে এই আইটেম, আইটেমের মধ্যে কি আছে, কালার, আমার এখান থেকে কালারটি বলে দিয়েছি। ওকে, তারপরে হাইট, আমি সবার জন্য হাইট 10 রেখেছি এবং ভ্যালুতে এসে ভ্যালুটি ডাইনামিক হবে, তাই আমি ভ্যালুটিকে বাইন্ড করেছি। বাইন্ড করার পরে ভ্যালুর মধ্যে আইটেম ডট ভ্যালু আমি এখানে এই ভ্যালুটি এখানে বলে দিয়েছি। ওকে, অনেক ইজি, আশা করি বুঝতে পেরেছেন। অনেক সহজভাবে কোড করা হয়েছে এবং অনেক ভালোভাবে বোঝানো হচ্ছে। যদি এরপরেও না বুঝতে পারেন, আপনারা ভিডিওটা পোস্ট করবেন, পোস্ট করে প্রতিটা লাইন একটু দেখবেন আসলে কোথায় কি হচ্ছে, তাহলে আশা করি পুরোটাই বুঝতে পারবেন। ওকে, সো এখানে আমার রাইট সাইডের বক্সটি শেষ হয়ে গেছে, তারপরে আমাদের এই সেকশনটা এখানে ক্লোজ হয়ে গেছে। তারপরে আমাদের এডুকেশন নামে একটি সেকশন আছে, আমরা আমাদের ডিজাইনে যদি চলে যাই, যে এডুকেশন নামে একটি সেকশন আছে এবং এখানে দুটি কার্ড ইউজ করা হয়েছে, আমাদের এখানে টাইটেল এবং কোথায় করেছে অ্যাট, নিচে একটি ডিসক্রিপশন সাব টাইটেল। ওকে, এই দুইটি কার্ডের জন্য আমি এখানে এডুকেশন একটি সেকশন নিয়েছি এবং এখানে পিওয়াই আমি এখানে PY6 প্যাডিং বলে দিয়েছি। ওকে, এখানে যে টাইটেলটি দেখতে পাচ্ছেন B4 এবং ডিসপ্লে 2 নিয়েছি আমি এখানে, এই টাইটেলটি হচ্ছে এখান থেকে এডুকেশন, এই টাইটেলটি হচ্ছে এটা, এবং টেক্সট সেন্টার করে দিয়েছি। তার নিচে এসে আমি রো নিয়েছি, আমাদের যেহেতু দুইটা কার্ড দুই দিকে হবে, ঠিক আছে? সো এখানে আমি একটি রো নিয়ে নিয়েছি এবং রো নেওয়ার পরে আমি এখানে LG6 বলে দিয়েছি, 6 করে ভাগ করেছি দুইটিকে, এবং এটির মধ্যে 6 এবং এটির মধ্যে কার্ড নিয়েছি ভি কার্ড। কার্ড অনেক জায়গায় ইউজ করেছি, আপনারা যদি বুঝতে কোনো প্রবলেম হয়, যে এখানে বিউটিফাই UI কম্পোনেন্টের মধ্যে এই যে কার্ডটি এখান থেকে পেয়ে যাবেন, এবং এখান থেকে অনেক রকম কার্ড আছে, এই কার্ডগুলি আমি ইউজ করেছি আর কি। ওকে, যে কার্ডে আমি চারপাশে একটু প্যাডিং দিয়ে নিয়েছি এবং রাউন্ডেড এক্সেল একটু রাউন্ডেড করে নিয়েছি এবং ইলেভেশন একটু শ্যাডো দিয়ে দিয়েছি 5 দিয়ে। তার মধ্যে একটি ডিপ নিয়েছি এবং এই ডিপের মধ্যে ডিফ্লেক্স অ্যালাইন সেন্টার জাস্টিফাই স্পেস বিটুইন। আপনারা যারা CSS করেছেন তারা অবশ্যই এগুলো বুঝতে পারবেন, ডিফ্লেক্স অ্যালাইন সেন্টার জাস্টিফাই স্পেস বিটুইন এগুলো নিয়ে কী কাজ করে। আমার এখানে দুইটি সেকশন নিয়েছি, দুটি সেকশনকে দুই দিকে ভাগ করে দিচ্ছে ডিফ্লেক্সে, এবং অ্যালাইন সেন্টারটিকে মাঝ বরাবর নিয়ে আসতেছে, মিডিল অ্যালাইন করে দিচ্ছে, এবং জাস্টিফাই স্পেস বিটুইন মানে দুই পাশে দুইটা ফ্লোটিং পাশাপাশি লেগে থাকবে না, দুই পাশে দুইটা চলে যাবে। ওকে, এটি হচ্ছে জাস্টিফাই স্পেস বিটুইনের কাজ। সো এটিকে আমরা এই দুইটিকে, এই টাইটেল এবং সাব টাইটেলকে দুইটিকে একটি ডিভের মধ্যে রেখেছি, যে এই দুইটি একটি ডিভের মধ্যে আছে, এবং যে রাইট সাইডে যে লিঙ্কটি আছে এটি হচ্ছে আমাদের বাইরের দিকে, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের এ ট্যাগ। ওকে, সো তার নিচে এই ডিভ যেখানে শেষ হয়েছে তার নিচে আমরা একটি ভি কার্ড টেক্স, এক ভি কার্ড টেক্সের মধ্যে আমরা এই টেক্সটি দিয়ে দিয়েছি। সেম জিনিসই আমরা এখানে আর একটি ডুপ্লিকেট করে নিয়েছি, জাস্ট টাইটেলগুলো চেঞ্জ করে দিয়েছি। সো এটি ছিল আমাদের এডুকেশন সেকশন। তারপরে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স সেকশন আসতেছে, এক্সপিরিয়েন্স সেকশনের মধ্যে
ব্যাকগ্রাউন্ডটা একটা ইমেজ ইউজ করেছি, এবং এই ইমেজটির জন্য আমি ফার্স্টে ইমেজটি ডিফাইন করে নিয়েছি এবং গ্রেডিয়েন্ট কিছু কালার দিয়ে নিয়েছি, ঠিক আছে? এগুলো আপনাদের ইচ্ছা মতো কালারটি দিয়ে নেবেন। আমি একটু প্যাডিংও দিয়ে নিয়েছি চারপাশ দিয়ে। ওকে, সো ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে হলে আমাদের এইভাবে দিতে হবে বিউটিফাইয়ে, দেন ওই ইমেজের মধ্যে আমাদের সব কোডগুলো লিখতে হবে, আমি যেগুলো আমরা চাচ্ছি সেই কোডগুলো লিখতে হবে। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ড হলো, তারপর আমাদের একটি টাইটেল আছে, টাইটেলটি আমাদের হচ্ছে যে H4, ওপরে যেমন টাইটেল নিয়েছিলাম এখানেও সেম টাইটেল। ওকে, সো তারপরে আমরা এখানে একটি টাইম লাইন ইউজ করেছি। আপনারা বিউটিফাই যদি একটু চলে যান, বিউটিফাই গিয়ে একদম নিচে একটি টাইম লাইন পেয়ে যাবেন। ওকে, এই যে এইগুলোই, এই টাইম লাইনগুলো ইউজ করেছি আমি, একটু ডিজাইনটা চেঞ্জ করেছি অবশ্য। এই যে এমন টাইম লাইনগুলো ইউজ করেছি আমি এখানে, এই যে আমার টাইম লাইন, এগুলো আমি একটু দেখাই, এখানে ব্রিফ করে দিই। এটা হচ্ছে টাইম লাইন, টাইম লাইন ট্যাগের মধ্যে হচ্ছে টাইম লাইন আইটেম, আমাদের ফার্স্টে টাইম লাইন নিতে হবে এবং টাইম লাইনের মধ্যে আমাদের টাইম লাইন আইটেমটি বলে দিতে হবে। আমি এখানে কি করেছি, বারবার আমি এখানে অনেকগুলো বক্স নিয়েছি, আমি বারবার টাইপ করে নেই, কারণ আমি বুঝিএসের সাথে লুপ করতে পারছি, লুপ যখন করতে পারছি আমার এটি বারবার লেখার প্রয়োজন হবে না। আমি নিচে একটি এক্সপিরিয়েন্স নামে অ্যারে অফ অবজেক্ট নিয়ে নিয়েছি, এটির মধ্যে আমি ডাটাগুলো বলে দিয়েছি, ঠিক আছে? এক্সপিরিয়েন্সের মধ্যে টাইটেল আছে, ডেট আছে, ইনস্টিটিউট নেম আছে, তারপরে আছে ডিসক্রিপশন, ঠিক আছে? আমি এখানে চারটি কি পাঁচটি বলে দিয়েছি, ডাটা এখানে লিখে নিয়েছি, এবং এটিকে আমরা লুপ করতেছি হচ্ছে এই এক্সপিরিয়েন্স আইটেম টাইম লাইন, এই আইটেমটাকে লুপ করতেছি বারবার, ঠিক আছে? এটি হচ্ছে পুরোটি গ্রুপ, এবং তার মধ্যে সিঙ্গেল আইটেম হচ্ছে টাইম লাইন আইটেম। এটি 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 এগুলো হচ্ছে সবগুলোই সিঙ্গেল টাইম লাইন আইটেম। ওকে, সো এই টাইম লাইন আইটেমটিকেই আমি লুপ করতেছি এখানে ফরিচ। আমি এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিয়েছি এবং ইন্ডেক্স বলে দিয়েছি, এবং কি এখানে কি হবে কিটি ইন্ডেক্স বলে দিয়েছি, ঠিক আছে? তারপরে এই টাইম লাইনের মধ্যে আমরা যে রাউন্ডেড কার্ডটি দেখতে পাচ্ছি, আমরা এখানে এই কার্ডটি নিয়ে নিয়েছি, এই যে কার্ড, এখানে একটি কার্ড নিয়েছি, কার্ডটাকে রাউন্ডেড করে দিয়েছি, এবং কার্ডের মধ্যে একটি কার্ড টাইটেল নিয়েছি। আপনারা যদি কার্ডটি দেখেন বিউটিফাই অফিসিয়াল ওয়েবসাইটে, যে কম্পোনেন্টটা দেখালাম সেই কম্পোনেন্টে গেলে আপনারা কার্ড টেক্স, কার্ড টাইটেল সব কিছু পেয়ে যাবেন। ওকে, একটু দেখে নেবেন। এখানে হচ্ছে টাইটেলটি ইউজ করেছি, আমার এই যে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে আমি এক্সপার্ট পাচ্ছি, এবং এক্সপার্ট, তারপরে হচ্ছে টাইটেল, এই যে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সকে লুপ করলে আমি সিঙ্গেল পাতেছি, এবং সিঙ্গেলটার মধ্যে হচ্ছে টাইটেল। ওকে, আমি এখানে এক্সপার্ট তারপরে টাইটেলটি বলে দিয়েছি এটার মধ্যে, কার্ড টাইটেলের মধ্যে। তারপরে হচ্ছে কার্ড টেক্স নিয়েছি, কার্ড টেক্সের মধ্যে আমি এখানে ডেটটি বলে দিয়েছি, এবং অ্যাট ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটের নামটি আছে এখানে, এই যে এটি আমি এখান থেকে এটি বলে দিয়েছি এটা। তারপর একটি বিয়ার ট্যাগ লাইনটা ব্রেক করে তারপর ডিসক্রিপশন দিয়ে নিয়েছি। ওকে, এখানে আরেকটি জিনিস হচ্ছে কালারটি আছে এখানে, যে বুলেট পয়েন্ট বলতে পারেন, বুলেট পয়েন্টে আছে, এখানে কালার বলে দিতে হয়েছে, ঠিক আছে? এখানে একটি কন্ডিশন দেওয়া আছে, এখানে যদি আমরা একটি কালার দিতাম তাহলে আমাদের এখানে সবই সব জায়গায় সেম কালার দেখাতো, ঠিক আছে? আমাদের একটি একটির পর একটি কালার চেঞ্জ হতে থাকবে, তার জন্য আমরা এখানে একটি কন্ডিশন দিয়ে নিয়েছি। এখানে কন্ডিশনটি হচ্ছে যে এই যে ইন্ডেক্স, ইন্ডেক্সটি পাচ্ছে, এবং ইন্ডেক্সটিকে মডিউলার্স করেছি হচ্ছে 2 দিয়ে, এবং এখানে কন্ডিশন দিয়েছি 2, ইন্ডেক্সকে 2 দিয়ে মডিউলার্স করলে যদি আমাদের 0 হয় তাহলে পিঙ্ক কালার, আদারওয়াইজ গ্রিন কালার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি এই যে কালারটি ডাইনামিক করার জন্য কালারটি ফার্স্ট অফ অল বাইন্ড করে নিয়েছি, এবং এটির মধ্যে আমি ইফ কন্ডিশন দিয়েছি, ইন্ডেক্স তারপরে পার্সেন্টেজ 2, পার্সেন্টেজটা হচ্ছে আমাদের মডিউলাসে কাজ করতেছে, আমাদের ইন্ডেক্সকে পার্সেন্টেজ দিয়ে 2 করলে যদি 0 হয় তাহলে আমাদের পিঙ্ক কালার হবে, আদারওয়াইজ আমাদের গ্রিন কালার,
ঠিক আছে, আমাদের কন্ডিশনটা এখানে তেমনই, এই যে এখানে দেখাচ্ছে, ফার্স্ট টাইম আমাদের জিরো, তারপরে হচ্ছে আমাদের ওয়ান, তারপরে জিরো, তারপরে হচ্ছে আবার ওয়ান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এটাও তো আমাদের এখানে এক্সপিরিয়েন্স সেকশনও শেষ হয়ে গেছে, এবার আমাদের বাকি আছে পোর্টফোলিও। পোর্টফোলিওর জন্য আমি একটি স্লাইডার ইউজ করেছি, পোর্টফোলিও সেকশন। এখানে প্রতিটা ক্ষেত্রে আমি টাইটেল ইউজ করেছি, যেখানে টাইটেল সব জায়গায় সেম, এখানে আমি পোর্টফোলিও দিয়ে নিয়েছি এবং এখানে একটি স্লাইডার ইউজ করেছি। স্লাইডারটা যদি দেখতে চান, আমাদের ভিটিফাই ইউআই কম্পোনেন্টের মধ্যে গ্রুপের মধ্যে যেতে হবে এবং এখানে এসে স্লাইডার গ্রুপ, স্লাইডার গ্রুপ আছে এখান থেকে, এই যে আমরা এখানে স্লাইডারগুলো এখান থেকে পেয়ে যাব। আমি এখান থেকে নিয়ে ইউজ করেছি আর কি। আচ্ছা, আমি একটু ব্রিফ করে দিই। এখানেও আমি স্লাইডারটা লুপ করেছি, এখানেও আমি বারবার টাইপ করে নেই আর কি। এই যে স্লাইডার গ্রুপ, ওকে স্লাইডার গ্রুপ। তারপর আমি একটি ক্লাস দিয়ে নিয়েছি, প্যাডিং, চারপাশে প্যাডিং হবে ফ্লোর, এবং অ্যাক্টিভ সাকসেস শো অ্যারো, আমি অ্যারোটি শো করতে চাচ্ছি দুই পাশে। এই যে আমি অ্যারোটি শো করতে চাচ্ছি দুই পাশে, ওই জন্যে আমি এখানে শো অ্যারো দিয়ে দিয়েছি। এবং স্লাইডার আইটেম, স্লাইডার আইটেমটিকে এখানে আমি লুপ করেছি। ওকে, এই যে স্লাইডার্স, স্লাইডার্স নামে আমি আবারও নিচে একটি অ্যারে নিয়েছি, অ্যারের মধ্যে আমার এখানে 6টি ইমেজের লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, স্লাইডার ইন্ডেক্স পাচ্ছি, তারপর এখানে ইন স্লাইডার্স, ঠিক আছে, স্লাইডার্সের মধ্যে স্লাইডার আছে আর ইন্ডেক্সটা হচ্ছে আমাদের কি বলে দিয়েছি। ওকে, তারপরে আমরা একটি কার্ড নিয়েছি, কার্ডের একটি হাইট উইথ বলে দিয়েছি, হাইট হচ্ছে 250 এবং উইথ হচ্ছে 250, এবং ক্লাসের মধ্যে একটি মার্জিন বলে দিয়েছি, মার্জিন এক্স অ্যাক্সেস হচ্ছে 2। এবং কার্ডের মধ্যে একটি ইমেজ ফিল্ড নিয়েছি, আমাদের জেনারেল HTML এর যে ইমেজ আছে সেই ইমেজ ফিল্ড নিয়েছি, ইমেজের মধ্যে হাইট বলে দিয়েছি, উইথ বলে দিয়েছি, এবং সোর্সের মধ্যে আমাদের এই যে স্লাইডারটি আসতেছে, স্লাইডার হচ্ছে ইমেজের লিঙ্ক, ওই ইমেজের লিঙ্কটি এখানে দিয়ে দিয়েছি। ওকে, আমাদের এই আইটেমটি লুপ হচ্ছে এবং ইমেজটি এখান থেকে রেন্ডার হইতেছে। ওকে, তো আশা করি স্লাইডারের ব্যাপারটাও বুঝতে পেরেছেন। তো আমার এখানে স্লাইডারও শেষ হয়ে গেল, এবং স্লাইডারের পরে আমাদের এখানে কন্টাকাসের একটি সেকশন আছে, এটি হচ্ছে এই যে কন্টাকাস সেকশন। এবং কন্টাকাস সেকশনে আমি একটু প্যাডিং দিয়ে নিয়েছি উপরের দিকে, প্যাডিং PT, প্যাডিং হচ্ছে টফ। তারপরে একটি ইমেজ, এখানেও একটি ইমেজ ইউজ করেছি এবং এটাতেও একটি প্যাডিং দিয়ে নিয়েছি, প্যাডিং হচ্ছে টফ। তারপরে একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিয়েছি। ওকে, এই গ্রেডিয়েন্ট কালারটি আমি সব জায়গায় ইউজ করেছি কিন্তু আপনাদের দেখানো হয়নি কীভাবে ইউজ করতেছি। গ্রেডিয়েন্ট কালারটি আপনারা যদি যান এখানে, তাহলে ইমেজের মধ্যে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে গ্রেডিয়েন্ট কালার, এখানে গ্রেডিয়েন্টের জন্য একটি গ্রেডিয়েন্ট প্রপস নিতে হবে এবং প্রপসের মধ্যে কালারটি বলে দিতে হবে। এখান থেকে এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল আছে, আপনারা কালারটা ইচ্ছা মতো দিতে পারেন, এখানে সমস্যা নেই। ঠিক আছে, এই যে গ্রেডিয়েন্ট, তারপরে টু বটম, এভাবে আর কি কালারটা, কাস্টম কালারটা দেওয়া যাবে, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো কালার এখানে দিতে পারেন। এবং গ্রেডিয়েন্ট কালার নেওয়ার পরে আমি ইমেজের সোর্সটা বলে দিয়েছি, এই যে অনলাইন থেকে একটা ইমেজ ইউজ করেছি আমি, এখানে সোর্সটা বলে দিয়েছি। এবং ইমেজের মধ্যে আমি একটি কন্টেইনার নিয়েছি, যে কন্টেইনার, কন্টেইনারের মধ্যে একটি টাইটেল নিয়েছি এবং টেক্সট সেন্টার ডিসপ্লে ওয়ান, এখানে যে আপনারা যে টাইটেলটি দেখতে পাচ্ছেন এখান থেকে, এই যে যে টাইটেলটি দেখতে পাচ্ছেন এখানে, এটি হচ্ছে এখান থেকে, এই যে এটা ইউজ করা হয়েছে। তারপর একটি ডিভাইডার নিয়েছি, এই যে এই ডিভাইডারটি নিয়েছি, এই ডিভাইডার আমরা HTML ট্যাগ যদি লিখতাম তাহলে HR দিয়ে দিতাম, HR দিলে আমাদের এরকম লাইন হয়ে যেত। সো বিউটিফাইয়ের জন্য আমরা ডিভাইডার ইউজ করতেছি। তারপরে আমরা একটি লাইন ব্রেক করে নিয়েছি। ওকে, তারপর হচ্ছে আমরা নিচে নিচে এই যে রো দিয়ে এই দুইটা দুই পাশে ভাগ করে নিয়েছি। সো আমি ফার্স্টে একটা রো নিয়েছি এবং কলাম নিয়েছি, কলামটি হচ্ছে LG6, এবং এখানে একটি টাইটেল নিয়েছি, ভি কার্ড টাইটেল, ভি কার্ড টাইটেল হচ্ছে ড্রপের লাইন, এখানে একটি টাইটেল দিয়ে নিয়েছি যে এটি। তারপর একটি ভি ফর্ম নিয়েছি, আপনারা যদি ভি ফর্মটা দেখতে চান এখান থেকে আপনারা ভি ফর্মটা দেখতে পাবেন, গ্রুপ, এই যে ভি ফর্ম অ্যান্ড ইনপুট, এখান থেকে আমি এই যে টেক্স ফিল্ডটা ইউজ করেছি এবং এই যে টেক্স এরিয়া, এই দুইটি ইউজ করেছি এখানে।
ভি ফর্ম, তারপর হচ্ছে টেক্স ফিল, টেক্স ফিলের একটি লেবেল দিয়ে দিয়েছি আমি এখানে। ওকে, তারপরে ইওর নেম, ইমেল, সাবজেক্ট এবং মেসেজে এসে আমি একটি টেক্স এরিয়া নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে টেক্স এরিয়া নিয়েছি একটি, তারপরে সাবজেক্ট, ইমেল, নেম এবং এই পাশে কন্ট্যাক্ট ইনফোটা দিয়েছি, সেটি হচ্ছে কলাম এলজি 3 নিয়েছি। ওকে, এবং এই 3-কে আমি একটু রাইট সাইডে দিয়ে নিয়েছি, তার জন্য আমি অফসেট দিয়েছি। আপনারা যারা বুটস্ট্র্যাপ করেছেন তারা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবেন অফসেট এবং এলজি এগুলোর কাজ কীভাবে হতেছে। ঠিক আছে, আমি অফসেট দিয়ে, অফসেট 2 দিয়ে একটু রাইট সাইডে সরিয়ে নিয়েছি, এবং ভি কার্ড, কার্ড টেক্সট নিয়ে একটি কম্পোনেন্ট নিয়েছি এবং সেই কম্পোনেন্টের মধ্যে এখানে আমি এই ইনফরমেশনটি বলে দিয়েছি। ওকে, কার্ড অ্যাকশন নামে একটি কম্পোনেন্ট নিয়েছি এবং এই কম্পোনেন্টের মধ্যে একটি বাটন দিয়ে দিয়েছি, সেটি হচ্ছে ডাউনলোড রিজুমি, এবং একটি আইকন দিয়ে দিয়েছি, সেটি হচ্ছে এই যে এখান থেকে এটি। ওকে, সো তারপরে একদম ফুটারে এসে আমি একটি ফুটার নিয়েছি, ফুটারের মধ্যে আমি এখানে একটি কলাম নিয়ে নিয়েছি এবং এই কলামের মধ্যে স্ট্রং একটা ট্যাগ দিয়ে দিয়েছি, এই যে স্ট্রং ট্যাগের মধ্যে কপিরাইট, এখানে একটি ডেট দিয়ে দিয়েছি, জাভাস্ক্রিপ্টের ডেট, এবং এখানে আর একটি টেক্সট দিয়ে দিয়েছি। ওকে, সো এই ছিল আজকের আমাদের ডিজাইন, আমাদের ডিজাইন কমপ্লিট। চাইলে আমি কোড করে দেখাতে পারতাম, আসলে কোড করতে গেলে খুব একটা সময় লেগে যেত, আর সব জিনিসগুলোই আপনাদের পরিচিত, আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি জাস্ট ডিজাইনের একটি কনসেপ্ট দিলাম কিভাবে ডিজাইনগুলো করতে পারেন। ঠিক আছে, ওকে, এবার আমরা এই পোর্টফোলিওটিকে আমাদের নেটলিফাইয়ে ডিপ্লয়মেন্ট করব। ঠিক আছে, চলুন দেখে আসি নেটলিফাই কীভাবে অ্যাকাউন্ট করে এবং কীভাবে ডিপ্লয়মেন্ট করতে হয়। ওকে, আমাদের নেটলিফাই ডিপ্লয়মেন্ট করার আগে আমাদের সাইটটিকে বিল্ড করে নিতে হবে। তো বিল্ড করার জন্য আমাদের কমান্ড হচ্ছে npm রান বিল্ড, এই কমান্ডটি দিয়ে এন্টার দিলে আমাদের প্রজেক্টটি বিল্ড হয়ে যাবে। ঠিক আছে, সেই কমান্ডটি যখন কমপ্লিট হয়ে যাবে, বিল্ড কমপ্লিট হয়ে গেলে আমাদের প্রজেক্টের মধ্যে ডিস নামে একটি ফোল্ডার চলে আসবে। ওকে, সো কমান্ডটি রান হতে থাক, এই সময়ের মধ্যে আমরা একটু গিটে চলে যাই, গিটে আমাদের প্রজেক্টটি আগে উঠাতে হবে, দেন গিট থেকে আমাদের নেটলিফাই ডিপ্লয়মেন্ট করতে হবে। সো গিটে আপনাদের যারা অ্যাকাউন্ট নাই অবশ্যই গিটে একটা অ্যাকাউন্ট করে নেবেন, দেন রিপোজিটরিতে এসে আমরা নিউ একটা রিপোজিটরি তৈরি করব। নিউ রিপোজিটরি তৈরি করে এখানে আমি নাম দিতে পারি একটি, সে নিউ পোর্টফোলিও, নিউ পোর্টফোলিও নামে একটি নাম দিলাম, এবং এটা দেওয়ার পরে একে একটি পাবলিক রেখে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। দেন আমাদের রিপোজিটরি তৈরি হয়ে যাবে, এই যে আমাদের রিপোজিটরি তৈরি হয়ে গেছে, এবং আমরা এখানে চালিয়ে দিতে পারবো, এই যে আমাদের ডিস্ট নামে একটি ফোল্ডার চলে এসেছে, আমাদের প্রজেক্ট বিল্ড কমপ্লিট হয়েছে, বিল্ড কমপ্লিট হওয়ার পরেই আমাদের এই যে ডিস্ট নামে ফোল্ডার চলে এসেছে। সো পুরোটাই আমাদের এখন গিটহাবে ওঠাতে হবে, গিটহাবে ওঠানোর জন্য আমরা এখানে আমাদের টার্মিনালটা ওপেন করে নিব, দেন টার্মিনাল ওপেন করার পরে আমরা কমান্ড দিয়ে গিট ইনিট করে নিলাম। কমান্ডগুলি আপনারা এই যে একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করার পরে কমান্ডগুলি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এই কমান্ডগুলো টাইপ করব। ওকে, গিট ইনিট করলাম, তারপরে আমরা গিট অ্যাড করব, অ্যাড অল করে দিলাম, গিট অ্যাড অল অ্যাড হয়ে গেছে। এরপর আমরা কমিট করব, গিট কমিট এম, গিট কমিট করব কমপ্লিট, পোর্টফোলিও, ওকে, দেন এন্টার করলাম, আমার কমিট হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে যে রিমোট ব্রাঞ্চে আমরা আমরা এই কোডটিকে কপি করে দেন আমাদের টার্মিনাল এসে পেস্ট করে দেবো, দেন এন্টার দিলাম, আমাদের লিঙ্ক আপ হয়ে গেছে, আমাদের রিপোজিটরির সাথে আমাদের প্রজেক্টটি লিঙ্ক আপ হয়ে গেছে। দেন আমরা জাস্ট এখানে গিট পুশ করে দেবো, গিট পুশ ইউ অরিজিন, এখানে দেখুন মেইন আছে। সো আমরা মেইন দিয়ে আমাদের ব্রাঞ্চটি নাই, আমরা মাস্টার ব্রাঞ্চে কোডগুলো রাখতেছি, সো আমাদের গিট অরিজিন এখানে মাস্টার বলে দিতে হবে।
যে আমার এখানে পুশ কমান্ডটি কমপ্লিট হয়ে গেছে, আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই তাহলে আমাদের পুরো প্রজেক্টটি চলে আসবে। এই যে আমাদের কোডগুলি চলে এসেছে। এবার আমরা হচ্ছে আমাদের এই রিপোজিটরিটাকে নেটলিফাইয়ের সাথে লিঙ্ক আপ করাবো। সো আমাদের নেটলিফাই ডিপ্লয়মেন্ট করতে হলে আমাদের ফার্স্ট অফ অল নেটলিফাই একটি অ্যাকাউন্ট লাগবে। আমরা এখানে নেটলিফাইয়ের মেইন ওয়েবসাইটে চলে যাব। নেটলিফাই আমি গুগলে সার্চ দিলাম নেটলিফাই দিয়ে, দেন এখানে ক্লিক করলে আমাদের তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে এবং এখান থেকে সাইন আপ করতে হবে। আপনি যারা অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই সাইন আপ করে নেবেন। এখান থেকে গিট গিট দিয়ে গিট ল্যাব বিট বাকেট এগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। তারপর আপনারা ইমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন। এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে এখানে, সো আমি আর এটা এই প্রসেসটা দেখাইতেছি না। ওকে, সো এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। আপনারা অ্যাকাউন্টটি করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে যেখানে নিউ সাইট ফ্রম গিট, এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ সাইট আমাদের একটি অপশন দিবে, তারপর এখান থেকে আমাদের গিট হাব সিলেক্ট করতে হবে। আমার অলরেডি সেট আপ করা আছে তাই আমাকে আর কোনো অপশন দিল না। আমার এখান থেকে সরাসরি যে আমার রিপোজিটরিগুলো দেখা যাচ্ছে। আপনারা ফার্স্ট টাইম যদি গিটের সাথে লিঙ্ক আপ করে থাকেন তাহলে আপনাদের একটি লগইন এর অপশন আসতে পারে হয়তো, যে লগ ইন করতে হবে আপনার গিট হাবে। ওকে, সো এখান থেকে আমার যে রিপোজিটরি ক্রিয়েট করেছি এই রিপোজিটরি এখান থেকে আমি লিঙ্ক আপ করে দেবো। ঠিক আছে, আমি এখানে সার্চ দিচ্ছি নিউ। যে নিউ লেখার পর আমার এখানে নিউ পোর্টফোলিও নামে আমার এই রিপোজিটরিটা চলে এসেছে। আমি এটাতে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পরে আমার এখানে লিঙ্ক আপটা হয়ে যাবে। এই যে এখানে ওনার ইনফরমেশন দিয়েছে, কোন ব্রাঞ্চটাকে আমরা ডিপ্লয় করতেছি সেটা বলেছে, এখানে আমরা মাস্টার করতেছি, এখানে আমাদের কোন কমান্ডটি দিয়ে আমাদের প্রজেক্টটি বিল্ড হবে সেই কমান্ডটি এখানে দিয়ে দিতে হবে। আপনাদের মনে আছে হয়তো আমরা npm রান বিল্ড দিয়ে আমাদের প্রজেক্টটি বিল্ড করেছিলাম। ঠিক আছে, এবং একটি পাবলিশ ডিরেক্টরি, এখানে আমাদের একটি ডিস ফোল্ডার তৈরি হয়েছিল, এখানেও সেম কাজই করবে। আমি এই দুটো সেম রেখে আমি এখান থেকে ডিপ্লয় সাইটে ক্লিক করব। ওকে, ওখানে ক্লিক করার পর আমার এখানে নিয়ে আসবে এখানে, এবং এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লয়িং ইউর সাইট, এখানে কাজ চলতেছে আর কি। এটা যখন হয়ে যাবে তখন আমরা ওই লিঙ্কে গেলে আমরা দেখতে পাবো। ঠিক আছে, সো আমরা একটু অপেক্ষা করি এটার জন্য। যে দেখুন কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের এখানে ইউর সাইট ইজ ডিপ্লয়েড, আমাদের সাইট অলরেডি ডিপ্লয় হয়ে গেছে। এই যে এখানে এই ডোমেনটি দিয়ে দিয়েছে, আমরা এই ডোমেনে এখন যাই। ও, আমাদের সাইট চলে এসেছে, এই যে পুরো ওয়েবসাইট চলে এসেছে। ওকে, এখানে আরেকটি কাজ আছে। সো এখানে আমাদের ডোমেইনটি অনেক বড় এবং আছেন একটি ডোমেন, আমরা এই ডোমেইনটি চেঞ্জ করে দেবো। এটি চেঞ্জ করতে হলে আমাদের এই যে ডোমেইন সেটিংয়ে যেতে হবে, এবং সেটিংয়ে গিয়ে আমরা একটি ডোমেইন দেখতে পাবো। এই যে এই ডোমেইনটি অপশনে এসে এডিট সাইট নেম, এখান থেকে এডিট করে দেবো। আমি এখানে যদি ওয়েব বার্ডেন, ওকে, ওয়েব বার্ডেন দিয়ে দিলাম অ্যান্ড সেভ করে দিলাম। আর ওয়েব বার্ডেন চলে এসেছে, এবং যদি এবার যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি যে ওয়েব বার্ডেন ডট নেটলিফাই ডট অ্যাপ, আমাদের এই ডোমেইনে আমাদের সাইটটি ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়েছে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওকে, আর কোথাও যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে, সামনের দিকে আমাদের ই কমার্স ডিজাইনের একটি ভিডিও আসবে, ফুল একটি ই কমার্স তৈরি করবো ভিডিওফাই দিয়ে। সো এই ভিডিওগুলো যদি মিস না করতে চান অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড বেল বাটনে ক্লিক করে রাখতে হবে যেন আমি যখনই ভিডিও ছাড়ি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আবারও বলতেছি, একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।